বাগানের মধ্যে দূরে থেকে দেখা যায়, কেমন যেন একটা এরকম কেমন যেন একটা ইন্দ্রা দেখা যায়। ভালো ভাই তিনি ওই দিকে রওনা দিলেন, যখন একেবারে নিকটে গেলেন এখনো সেই জায়গা যান নাই। দূরের থেকে দেখেন কিছু হরিণ পানি পান করতেছে, কিছু হরিণ পানি পান করতেছে। পানি পান করার সময় দূরের থেকে তিনি দেখতেছেন ইন্দারার পানি বনায় অনেক আন্না হয়, কেন এই পশুগুলো পানি পান করতেছে, হরিণগুলো কিভাবে পানি পান করতেছে। তিনি চিন্তা করলেন আমার পানির পিপাসা লাগছে, আমার কাফেলার পানি দরকার, এদিক দিয়ে পানি পান করতেছে কে, পানি পান করতেছে হরিণ। তিনি চিন্তা করলেন হরিণ আগে পানি পান করুক তারপরে আমি যাব। কিছুক্ষণ পরে ওই হরিণগুলো পানি খেয়ে যখন হরিণগুলো চলে গেল, আল্লাহ সাব্বির আহমেদ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি গেলেন পানির কূপের কাছে। ইন্দারার কাছে তিনি যখন গেলেন, যা দেখতেছেন ইন্দারার মধ্যে পানি অনেক নিচায়, পানি অনেক নিচায়। এখন তিনি চিন্তা করতেছেন পানি এত নিচে কিভাবে এই হরিণগুলো পানি পান করলো। তিনার মধ্যে একটা চিন্তার উদয় হলো। এবার তিনি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি যখন আসলাম তুমি আমাকে কি কুদরত দেখাইলা, আমি যখন আসলাম দেখলাম পানি পান করতেছে হরিণ, আর আমি যখন আসলাম হরিণ গুলো চলে গেছে, এখন আমি দেখি পানি অনেক নিচে চলে গেছে। ইলহামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, সাব্বির রে তুমি যখন পানি পান করার জন্য আসো, পৃথিবীর মানুষ যখন এখান থেকে পানি নেওয়ার জন্য আসে, পানির জন্য আসার সাথে সাথে তার মনে পড়ে যায় বালতি এবং রশির কথা। এই বালতি ছাড়া রশি ছাড়া কোন অবস্থায় কোন মানুষ পানি উঠাইতে পারে না, এটা তোমাদের মধ্যে একটা ধারণা। তখন তোমরা আসো, আসার পরে এই রশি ওই বালতির মধ্যে বান্ধা থাকে, এই রশি এবং বালতি দিয়ে বালতিটা পানির মধ্যে ফেলাইয়া যখন বালতি পানিতে ভরে যায় রশি দিয়ে তুমি উপরে টাইনে উঠাও। আর যখন এই যে হরিণগুলো আসলো, এই হরিণগুলোর ইমান কিন্তু বালতি রশির মধ্যে নাই, এরা বালতিও বোঝে না এরা রশিও বোঝে না। যখন পানির পিপাসা লাগে সঙ্গে সঙ্গে তোর দিয়া ইন্দারার কাছে আসে, মনে করে এই ইন্দারার মধ্যে পানি আছে, এখান থেকে মানুষ পানি পান করে, এখানে আমিও পানি পান করতে পারবো, এই চিন্তায় তারা এখানে দৌড়ায় চলে আসে। দৌড়ায় যখন আসে সঙ্গে সঙ্গে বালতির দিকে তারা তাকায় না, রশির কথাও তারা বোঝে না, সঙ্গে সঙ্গে তারা মুখটা দিয়ে আমি আল্লাহর প্রতি চিৎকার দিয়ে ডাকতে, আল্লাহ আমার জন্য পানির ব্যবস্থা করে দাও, বলেন সুবহানাল্লাহ, আমার জন্য পানির ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের মধ্যে একটা ভাবের উদয় হয়, তখন আমি আল্লাহ হুকুম করি পানি তুমি উপরের দিকে উঠিয়া যাও, আমার হরিণগুলো পানি পান করবে, বলেন সুবহানাল্লাহ। সেজদা কি? এটা সেজদা প্রাপ্য কে? সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা একমত, সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, এছাড়া কোন কবর, কোন মাজার, কোন বাবা, কেউ সেজদা পাওয়ার উপযুক্ত না। এখন এই
বাংলাদেশটা দুই বাবায় শেষ করছে। কয় বাবা? একটা হলো দরবারি বাবা, সবাই না, যারা পায় সেজদা নেয়, যাদের কবরের ভিতরে সেজদা দেওয়া হয়, যারা সেজদা যায়, পায়ে সেজদা যায়, কবরে সেজদা যায়, এই সমস্ত দিনদার ভাইদেরকে বলতেছি। আর এই এক প্রকারের বাবা তারা হলো দরবারে বসে বসে মানুষের ইমান নষ্ট করতেছে, কথা ঠিক কি না? ভয় পান নাকি আপনারা? হ্যাঁ, তাওয়াক্কাল তো আল্লাহ, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, এজন্য ভয়ের কিছু নাই। এখন দরবারে কিছু কিছু বাবারা সেজদা দেওয়ার মাধ্যমে মানুষের ইমান নষ্ট করতেছে। ওখানে যদি সেজদা দেন, আল্লাহর সমকক্ষ স্থাপন করা হলো, মানে সেজদা আমরা মসজিদে আল্লাহর কাছে করি, দরবারে যাইয়া ওই যে কবরে মরা বাবার কবরে দিলাম, তাজা বাবার পায়ে দিলাম, এই দুই বাবার পায়ে দেওয়ার কারণে আমাদের যে ইমানটা ওখানে নষ্ট হয়ে গেল। যদি কেউ আমার এই কথাটা যদি মিথ্যা হয়, যদি কোন কোরআন হাদিস ছাড়া হয়, আপনারা যে ফয়সালা দিবেন ইনশাআল্লাহ আমি মেনে নেব। দুই নাম্বার হলো ইয়াবা বাবা, এই ইয়াবা বাবা ধ্বংস করতেছে সংসার। যেই লোক একবার ইয়াবা খায় তার সংসার শেষ। এই শ্রেষ্ঠ কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ দিয়ে শুরু করব, সেই শব্দের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহ, তোমরা আল্লাহর প্রশংসা করো, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক। আল্লাহ পাক সকল সৃষ্টি জগতের প্রতিপালক। আমরা যে দুনিয়া দেখতেছি, আসমান দেখতেছি, এই আসমান এবং দুনিয়া ব্যতীত হাজারো জায়গা আছে, হাজারো সৃষ্টি আছে, যা আমাদের এই ব্রেনের মধ্যে দিয়ে চিন্তা করা তো দুঃখের দূরের কথা, দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারবো না যে আল্লাহ পাক এই পৃথিবী সহ আসমান জমিন পাহাড় পর্বত ব্যতীত আরো অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎকে সমাহার করে রেখেছে। আমরা শুকরিয়া আদায় করি আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমরা সকলেই আল্লাহ পাক এই কোরআন দিয়ে শুরুতেই সূরা ফাতিহা একবারে শুরুতেই আল্লাহ পাক এই পবিত্র কোরআনের সূরা ফাতিহা প্রথম আয়াত দিয়ে প্রশংসার বাণী দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফ শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে আল্লাহর রাসূল বিদায় হবার সময়, যেই সময় তিনি বিদায় হবেন, বিদায় হয়ে যাবেন, হায়াত মউতের কথা বলা যায় না, হায়াত মউতের কথা বলা যায় না, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, তিনি হয়তোবা এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটাই হবে বিদায় হজ। পৃথিবীর মানুষ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যান, এর পরে কিন্তু আর এই বিশ্ব নবীকে পাওয়া যাবে না। এজন্য রসুল কিছু ভবিষ্যৎ বাণী সহ বিদায় হজের অত্যন্ত জ্বালাময়ী
অত্যন্ত গুরুত্বপূর্ণ কিয়ামত পর্যন্ত কর্মসূচি প্ল্যান পরিকল্পনা এই ছোট্ট একটু অল্প সময়ের বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন, সকলেই বলি সুবহানাল্লাহ। সেই বিদায় হজের ভাষণ থেকে আমি একটা কথা তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহি কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস মুসলমান আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পর্যন্ত মুসলমান কখনো পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস পবিত্র কোরআনুল কারীম, এখনো পবিত্র কোরআনুল কারীম যাকে বলা হয় বিশ্ব কিতাব, শুধু বাংলাদেশের জন্য এই কোরআন শরীফ না, শুধু সৌদি আরবের জন্য এই কোরআন শরীফ না, কোরআন শরীফ নাজিল হয়েছে সারা পৃথিবী, শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য এই পবিত্র কোরআনে কারীম নাজিল হয়েছে বিশ্ব কিতাব হিসাবে। দ্বিতীয় খণ্ড হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জীবন আদর্শ। সেই পবিত্র কোরআনে কারীম থেকে আপনাদের সামনে সূরা বাকারা 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, এই একটা আয়াতের উপরে এই আয়াতটাকে সামনে রেখে মুখতাসার অল্প কিছু কথা আপনাদের সামনে আল্লাহ পাক তৌফিক দিলে বলবো। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারা 22 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি বিষয়ের আলোচনা করেছেন। সর্বপ্রথম যে বিষয় আলোচনা করেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ পাক বলেন বিছানা হিসাবে আমি তোমাদেরকে এই পৃথিবীটা দান করেছি। আমাদেরকে এই পৃথিবী দান করেছেন কে? আরো জোরে বলি, কে দান করেছেন? এই পৃথিবীটা বিছানা স্বরূপ, পৃথিবীর বুকে বিছানা হিসাবে এই পৃথিবীর মধ্যে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, কালো মানুষ বলেন, কালো মানুষ, সাদা মানুষ, কৃষ্ণাঙ্গ, শীতাঙ্গ, পৃথিবীর সমস্ত মানুষের এই জমিনের উপরে বসবাস করার অধিকার আছে, আছে না নাই? সাদা মানুষ বসবাস করতে পারবে, কালা মানুষ বসবাস করতে পারবে না, এই কথা আল্লাহ পাক কোথাও বলেন নাই। এখানে সব মানুষ বিছানা হিসাবে সমানভাবে বসবাস করতে পারবে। পৃথিবীর 215টি রাষ্ট্র মুসলমানদের মালিকানাধীন, 65টি রাষ্ট্র আছে পৃথিবীতে, 700 কোটি মুসলমান, 700 কোটি মানুষ, এর মধ্যে 142 কোটি মুসলমান। এই মুসলমান পৃথিবীতে বসবাস করতে পারবে, কোনো সমস্যা নাই।
ইহুদি দুনিয়ায় বসবাস করবে, খাবে, কোন সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান দুনিয়ায় বসবাস করবে, কোন সমস্যা নাই। ইহুদি দুনিয়ায় বসবাস করবে, কোন সমস্যা নাই। যার যার জায়গায়, যার যার দেশের মধ্যে সেই সেই বসবাস করবে, এর মধ্যে কোন সমস্যা নাই, অসুবিধা নাই। যার যার ধর্ম সেই সেই পালন করবে, কোন সমস্যা নাই। মুসলমান বসবাস করবে এই দুনিয়ায়, কোন সমস্যা নাই। খ্রিস্টান বসবাস করবে, কোন সমস্যা নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষ বসবাস করবে, যার যার ধর্ম সেই সেই পালন করবে। মুসলমান ধর্মে মুসলমান ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। খ্রিস্টান ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। আর পৃথিবীর বুকে ইহুদি ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে সবাই সকলের ধর্ম পালন করতে পারবে, ধর্ম পালনের ব্যাপারে সবাই স্বাধীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতীত যদি কোন ব্যক্তি আমার কাছে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত আমি আল্লাহর কাছে যারা হাজির হবে, মুসলমান ব্যতীত আমি আল্লাহর কাছে যারা হাজির হবে, মুসলমান ধর্ম ব্যতীত আমি আল্লাহর কাছে অন্য কোন ধর্ম কবুল করা হবে না। একমাত্র মুসলমান ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম আল্লাহর কাছে কবুল করা হবে না। এবং পৃথিবীর বুকে সমানভাবে সবাই বসবাস করতে পারবে, একজনের দেশের থেকে আর এক দেশের মানুষ অথবা ওই দেশের ভিন্ন ধর্মের মানুষ কেউ দেশান্তর করতে পারবে না। জুলুম নির্যাতন করে মানুষকে দেশ থেকে বাধ্য করতে পারবে না, গ্রাম থেকে বাধ্য করতে পারবে না সরে যাওয়ার জন্য, মহল্লা থেকে বাধ্য করতে পারবে না সরে যাওয়ার জন্য। কোন খ্রিস্টান অথবা কোন মুসলমান অন্য কোন ধর্মের দেবতাকে, অন্য কোন ধর্মের উপাসনালয়কে, অন্য কোন ধর্মের গির্জাকে কোন মুসলমান কখনো আক্রমণ করতে পারবে না। কোন মুসলমান কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম আছে, অমুসলিম কোন ধর্ম বা কোন ধর্মের লিডারদের ব্যাপারে বা ধর্মের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যাপারে সমালোচনামূলক কোন আপত্তিকর মন্তব্য করতে পারবে না। এর বিপরীতে আল্লাহ বলেন যে, কোন মুসলমান অন্য কোন ধর্মের মানুষকে গালি দিতে পারবে না। আজকে যদি মুসলমান অন্য কোন ধর্মের মানুষকে গালি দাও, অমুসলিমরা তোমার ধর্মের মানুষকে, তোমার আল্লাহকে অজ্ঞতাবশত গালি দিয়ে বসবে। কিন্তু তারা জানে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক, আর আমি আল্লাহ ব্যতীত যা আছে সব অঠিক। তারা অজ্ঞতাবশত তোমার রাসূলকে গালি দিবে, অতএব তুমি কখনোই অন্য কোন ধর্মের মানুষকে গালি দিবা না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে পৃথিবীর বুকে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, আজকে পৃথিবীর বুকে কোন অমুসলিম মুসলমানদেরকে গালি দেয় না, কোন অমুসলিম মুসলমানদের নবীজি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে না,
কোন হিন্দু ভাই রাজকে মসজিদের ব্যাপারে কোন আপত্তি করে না, মাদ্রাসার ব্যাপারে কোন আপত্তি করে না, কিন্তু দেখা যাইতেছে মুসলমানদের মধ্যে এক প্রকার মুসলমান আছে, মুনাফিক মুসলমান এক প্রকার মুসলমান আছে, ওই সমস্ত মুসলমানরাই কিন্তু মুসলমানদের কলঙ্ক, মুসলমানদের নবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে, কথা ঠিক কিনা? আজকে মুসলমান গির্জা ভাঙার ব্যাপারে মুসলমানদেরকে দায়ী করা হয়। অনেক জায়গায় আমরা তথ্য নিয়ে দেখেছি কোন গির্জা মুসলমান ভাঙে না, আলেম ওলামা ইকরাম কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নাই, আলেমদের সাথে গির্জা ভাঙার সাথে কোন সম্পর্ক নাই, মুসলমানদের সাথে জঙ্গিদের সাথে কোন সম্পর্ক নাই। পৃথিবীটা সমতল, বিছানা সরু পাল্লাপাত বানাই দিয়েছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীটাকে আমি বিছানা স্বরূপ বানাই দিয়েছি তোমাদের জন্য, এই পৃথিবীটা দান করেছে আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমরা উপরের দিকে যদি তাকাই আমরা একটা আসমান দেখতে পাই সুবিশাল। আল্লাহ পাক বলেন এই যে সুবিশাল আসমান, এই আসমান তোমাদেরকে দান করেছেন কে? এই সুবিশাল আসমান আমাদেরকে দান করেছেন আমাদের আল্লাহ। সুন্দর একটা আসমান দেখতে পাও, এই সুন্দর আসমান তোমাদেরকে কে দিল? এই সুন্দর আসমান তোমাদেরকে কে বানাইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত স্বরূপ আমি তোমাদেরকে এই সুন্দর একটা আসমান দান করেছি। এই আসমানের মধ্যে তোমরা যখন উপরের দিকে তাকাও, এই আসমানের মধ্যে তোমরা দুইটা জিনিস দেখতে পাও, একটা হলো ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা। এই আসমানের মধ্যে তোমরা দুইটা জিনিস দেখতে পাও, দিনের বেলায় একটা সূর্য দেখতে পাও, আমরা পাই কি পাই না? রাতের বেলায় একটা চন্দ্র দেখতে পাও, আমরা রাতের বেলায় চন্দ্র দেখতে পাই কি পাই না? এই চন্দ্র এবং সূর্য দান কার? আর একটু জোরে বলেন চন্দ্র সূর্য দান কার? এই চন্দ্র এবং সূর্য দান আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্র সূর্য আমাদের জন্য দান করেছেন, চন্দ্র দান করেছেন আলোক রূপে, আর সূর্য দান করেছেন প্রদীপ রূপে। এই সুন্দর এই চন্দ্র এবং সূর্য আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন এই পৃথিবীটা রাত্রে আলোকিত করার জন্য, আর দিনের বেলায় সূর্য দান করেছেন এই পৃথিবীকে দিনের বেলায় আলোকিত করার জন্য, এবং রাত্রের বেলায় আমরা আরো কিছু দেখতে পাই। যখন রাত্র হয় উপরের দিকে আমরা যখন তাকাই, তখন আমরা কিন্তু রাত্রের বেলায় আরো কিছু দেখতে পাই, ছোট ছোট তারকারাজি। কি পাই কি পাই যায়? এই তারকারাজি দান কার? এই তারকারাজি দান আল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বেলা এমন সময় হুজুর আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আম্মা জানকে বলতেছেন ঘরের মধ্যে আমি শুয়ে আছি, আমার কাছে কেমন যেন ভালো লাগতেছে না, আমি একটু বাইরে যাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন স্ত্রী যখন বাহিরে যাবার চাইল, আম্মা জান বলতেছে আমিও আপনার সাথে যাইতে চাই।
আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা রে আমি তো বাড়ির বাহিরে গিয়ে আমি কবর জিয়ারত করার জন্য যাইতেছি। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কবর জিয়ারত করার জন্য যাইতেছেন, আমিও আপনার সাথে কিছু সময় যাব। আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন রাত্রে বেলায় উঠানের উপরে। রাসূলুল্লাহ দাঁড়ালেন ডান পাশে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনে কি জানো চিন্তা ভাবনা করতেছেন, এমন সময় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকায় দেখতেছেন চন্দ্রের পাশাপাশি সারা আসমান, গোটা আসমানের মধ্যে কেমন যিনি তারকারাজি দিয়ে কত সুন্দর আল্লাহ পাক আসমানকে সাজাইলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা জিনিস দেখতে পেলাম, আল্লাহ রাসূল আপনি মনে হয় দেখেন নাই। আল্লাহ রাসূল বলতেছে, এমন কি জিনিস তুমি দেখেছো যা আমি রাসূলুল্লাহ দেখি নাই? বলতেছে, উপরের দিকে তাকান। আল্লাহ রাসূল উপরের দিকে তাকালেন, তাকায় দেখতেছে উপরের দিকে তাকানোর পরে আল্লাহ রাসূল দেখতেছেন উপরের দিকে তাকানোর পর আল্লাহ রাসূল দেখতেছেন ইন্না যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিসিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ রাসূল উপরের দিকে তাকানোর পরে দেখলেন কত সুন্দর করে আল্লাহ পাক আসমানটাকে সুন্দর করে সাজায় রেখেছেন। আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলতেছে, আয়েশা রে তুমি যা কিছু দেখতেছো এইগুলো হলো তারকারাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারকারাজি সুন্দর করে এই তারকারাজি দিয়ে আসমানকে সজ্জিত করেছে। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা তিনি একজন মহিলা মানুষ, মনের মধ্যে একটা প্রশ্ন এসে গেল, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে বিশাল আসমানের মধ্যে যত তারকারাজি আছে এই তারকাগুলো কি কেউ কখনো গণনা করেছে নাকি? আমাদের মধ্যেও অনেক সময় এরকম কিছু কিছু প্রশ্ন জাগে। জাগে কি জাগে না, যে এই যে বিশাল তারকা গণনা করলে কত হতে পারে? এই প্রশ্নটা আম্মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আয়েশা রে আল্লাহ পাক যে কত তারকা দিয়ে এই আসমানটিকে সজ্জিত করেছেন, কোন মানুষকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক এই গণনার সংখ্যা কখনো বলেন নাই। তবে একটা কথা বলতে পারি, অগণিত এই শব্দটা ব্যবহার করতে হবে। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মনে কিছু না করেন আমি আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই। বলতেছে, আর একটা প্রশ্ন যদি তুমি করতে চাও করো। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে যার আমলনামার মধ্যে এই তারকার এই তারকারাজি সমতুল্য সংখ্যায় সব যার আমলনামার মধ্যে আছে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই আছে। আম্মা আয়েশা সিদ্দিকা মনের মধ্যে খুশি হয়ে গেছেন,
যদি এত সপরিমানে সৎ কোন সাহাবীর আমলনামায় থাকে, সেই সাহাবি অবশ্যই আমার বাবা। আমার বাবা সেই সাহাবি আবু বকর ছাড়া অন্য কোন ব্যক্তি হতে পারে না। আল্লাহ রাসূল প্রশ্নের জবাবে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, এমন একজন ব্যক্তি আছে যার নাম হলো হযরত উমর হাফসার আব্বা। এখন যদি এই শব্দটা প্রশ্ন উত্তরটা যখন প্রশ্নকারীর পক্ষে না আসে, তখন কিন্তু মানুষ একটু বেজার হয় কি হয় না? এখন আল্লাহ রাসূলকে আম্মাজান যে প্রশ্ন করলেন, আম্মাজানের পক্ষে আসছে না নাই? আসে নাই, আসে নাই। এখন সে মাথাটা একটু নিচের দিক দিলেন, নিচের দিক দিয়ে পর আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা রে, ব্যাপার কি তোমার মাথা নিচের দিকে চলে গেল কেন? তুমি কি কষ্ট পেয়েছো? তোমার প্রশ্নের উত্তর আমি দেই নাই অথবা দিয়েছি তোমার পক্ষে যায় নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা সরল সুজা মানুষ, গভীর জ্ঞানের অধিকারী, তিনি কখনো কোন সাহাবাজ বাইন কখনো মিথ্যা কথা বলেন নাই, কোন সাহাবাজ বাইন জীবনে মিথ্যা কথা বলেন নাই, কোন সাহাবিদের কোন গুনাহ নাই, কোন সাহাবিদের সমালোচনা করা যাবে না, কোন সাহাবীর কোন প্রকার ত্রুটি নিয়ে আলোচনা করা যাবে না। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমার মনের মধ্যে কষ্ট পাইলাম, আপনি যদি আমার বাবার কথা বলতেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, এই যে তারকা সমতুল্য সব, তোমার বাবার বেলায় যদি আমি বলি তাহলে আমলের ক্ষেত্রে তোমার বাবার আমল একেবারে কম হয়ে যায়। তুমি একটু চিন্তা করো, আর তোমাকে একটা সুসংবাদ দেই, আমি যেদিন হিজরত করলাম চলে গেলাম, হীরার একটা গুহা ছিল, আমি যে একটা গুহার মধ্যে আত্মগোপন করেছিলাম, তোমার বাবা ওই গুহার মধ্যে ছিল। এই তারকার আদি সমতুল্য সাহাবের অধিক পরিমাণে সব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবা এক রাত্রের আমল নামায় আল্লাহ এর থেকে বেশি সওয়াব দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই বিশাল আসমান আমাদেরকে দান করেছেন কে? এই আসমানের মধ্যে দুইটা সূর্য আছে, এই সূর্য সূর্যের কাজ হলো আলো দেওয়া। শুধু মুসলমানের ঘরের মধ্যে সূর্য আলো দেয়, হিন্দুদের ঘরের মধ্যে দেয় না, কথা ঠিক কি না? ইহুদিদের ঘরের মধ্যে দেয় না, খ্রিস্টানদের ঘরের মধ্যে দেয় না। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন, সকলে আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে এই যে বিশাল আসমান, এর মধ্যে একটা সূর্য আছে, এই সূর্যটা শুধু মুসলমানদের ঘরের মধ্যে আলো দেয়, হিন্দুদের ঘরের মধ্যে আলো দেয় না। মজার একটা কথা বলি, হিন্দু ধর্ম গ্রন্থের মধ্যে, খ্রিস্টান ধর্মের মধ্যে বাইবেল বলেন দুইটা খণ্ড, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, এই তাওরাত এবং ইনজিল এই দুইটা খণ্ডে, এবং আল্লাহর পাঠানো কিতাব ব্যতীত আর যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আছে, একটা তথ্য জেনে নেন, এই আসমান এবং আসমানে যা কিছু আছে, সূর্য আজ পৃথিবীতে কোন ধর্মের নেতারা এই কথা বলতে পারে নাই, কোন ধর্মের দেবতারা এই কথা বলতে পারে নাই, দাবি করে নাই
যে সূর্য এবং আসমান আমি বানাইছি, শুধু কোরআন শরীফের মধ্যেই আছে এইগুলো বানানোর তথ্য। কে এগুলো বানাইছেন? ত্যক্তহীন ভাষায় সুন্দর করে পরিষ্কার ভাষায় আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে সাত স্বরূপ এই বিশাল আসমান আমি তোমাদেরকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই দাবিটা হিন্দুদের দেবতারা আজ পর্যন্ত করতে পারে নাই। হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন আসমান সৃষ্টি করছে কে, তারা একটা উত্তর দেয় উপরওয়ালা। কথা ঠিক কিনা? না, তারা বলে তাদের কারো কথা বলে উপরওয়ালা। এই উপরওয়ালা শব্দের অর্থ আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে উপরওয়ালা বলতে বোঝায় আল্লাহ। এই আসমানের মধ্যে একটা সূর্য আছে, এই সূর্যটা সারা পৃথিবীতে সব জায়গা এই সূর্যটা আলোকিত করে, নাকি ইউনিয়ন পরিষদ অন্য কোন সূর্য দিয়ে চলে? কি ভাই, থানা আছে, থানাটা সেখানে যে এই সূর্যের আলো দেয় সেটা কি এই সূর্য না অন্য কোন সূর্য? ঘরের মধ্যে আলোকিত করে এই সূর্য, এই সূর্য নাম কার? থানার মধ্যে, জেলার মধ্যে, এমনকি সংসদ ভবনের মধ্যেও এই সূর্যের আলো পৌঁছায় কি পৌঁছায় না? হ্যাঁ, তাহলে এই সূর্য নাম কার? সূর্যকে আল্লাহ পাক কেন দান করছেন? পৃথিবীর সব কিছু আলোকিত করে দেওয়ার জন্য। যেখানে একটু অন্ধকার সেখানে যদি সূর্যের আলো দেয় তাহলে আলোকিত হবে না অন্ধকার হবে? হ্যাঁ, আলোকিত হবে। তা আসল আল্লাহ পাক এই বিশাল সূর্য দান করেছেন পৃথিবীকে আলোকিত করার জন্য। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে বিশ্ব কিতাব, এই বিশ্ব কিতাব আল্লাহ পাক দান করেছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে আলোকিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে আলোকিত করার জন্য আল্লাহ পাক যেই কোরআনে কারিম দিয়েছে, যদি ইউনিয়ন পরিষদ আলোকিত করতে পারে, বাংলাদেশটাকে আলোকিত করতে পারে, সংসার ভবনকে যদি আল্লাহর দেওয়া সূর্য আলোকিত করতে পারে, সারা পৃথিবীকে যদি আল্লাহর দেওয়া সূর্য আলোকিত করতে পারে, তাহলে এই কোরআন শরীফ কেন পৃথিবীকে আলোকিত করতে পারবে না? যেহেতু এই কোরআন শরীফ আল্লাহ পাক দান করেছেন, অবশ্যই এই পৃথিবী একদিন না একদিন এই পবিত্র কোরআন শরীফ সারা পৃথিবীকে আলোকিত করবে ইনশাআল্লাহ। এই কোরআনে কারিম দান করেছেন কে? এই সূর্য দান করেছেন আল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমার দ্বিতীয় খণ্ডে আসমানের আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াসসামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয়। বৃষ্টি বর্ষিত হয় কোথা থেকে? না কোন দেশের মানুষ বৃষ্টি সরবরাহ করে, কোন দেশের মানুষ বৃষ্টি সরবরাহ করতে পারে না, বৃষ্টি সরবরাহ করে একমাত্র আল্লাহ। আমাদেরকে বৃষ্টি দেয় একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানজালনা মিনাস সামাঈ মাআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করি, এই বৃষ্টি যখন দুনিয়ার উপরে পতিত হয়, এই বৃষ্টি যখন দুনিয়ার মধ্যে পড়ে, মৃত্যু দুনিয়াকে এই বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন জীবিত করে দেই। বলেন সুবহানাল্লাহ।
এই মৃত্যু দুনিয়াকে দুনিয়ার সব কিছু যখন শুকায় যায়, মাটি গুলো চৌচির হয়ে যায়, ফসলের জমিন যখন চৌচির হয়ে যায়, গাছের থেকে পাতা গুলো ঝরে ঝরে পড়ে যায়, মাটি গুলো ফেটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাটিটা পানির জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। যখন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে যখন পানি বর্ষণ করেন, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীটা উর্বর জমিতে তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানসালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি যখন আসমান থেকে পানি বর্ষণ করি, আসমান থেকে বর্ষিত হয় পানি, যখন দুনিয়ায় পৌঁছায়, পানি দুনিয়ায় পৌঁছানোর পর সারা পৃথিবী পানিতে ভিজে যায়, উর্বর হয়ে যায় জমিন, এখান থেকে আলোকিত, এখান উর্বর জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফলমূল রিজিক হিসাবে আমি আল্লাহ তোমাদের জন্য ফলমূল উৎপাদন করি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আসার পরে জমিন যখন এই দুনিয়ার মধ্যে যখন পানি আসে, পানিটা যখন বর্ষিত হয়, তখন এখান থেকে ফলমূল তৈরি করে দেন কে? আরেকটু জোরে বলেন আমাদেরকে ফলমূল দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য ফলমূলের ব্যবস্থা করি। এখানে আল্লাহ পাক রিজিকের আলোচনা করেছেন, রিজিকের মালিক কে? একটু জোরে বলেন রিজিকের মালিক কে? আমাদেরকে খাবার খাওয়ান কে? আমাদেরকে রিজিক দান করেন কে? আমাদেরকে রিজিক দান করেন আল্লাহ। আল্লাহ ব্যতীত আমাদেরকে আর কেউ রিজিক দিতে পারে না। অনেকদিন আগে থেকে আমরা বিভিন্ন বই পুস্তকের মধ্যে পড়েছি যে বাংলাদেশ সরকার একটা আইন পাস করছে এবং এটা তিনি বলতেছেন সকলের চিন্তা চেতনার ভিত্তিতে যে এটা হলে ভালো হয়, যে আমাদের দেশটা খুব ছোট, এই দেশের মধ্যে এক সময় স্বাধীনের বছর ছিল 7 কোটি মানুষ, আর বর্তমান আমাদের দেশে গত বছরের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশের মধ্যে মানুষ হয়ে গেছে 16 কোটিরও বেশি। এখন চিন্তা করতেছেন যারা আমাদের দায়িত্বশীল, তারা চিন্তা করতেছেন মানুষ যেইভাবে বাড়তেছে, মানুষ বাড়তে বাড়তে এক সময় দুইটা সমস্যা দেখা দিতে পারে। একটা সমস্যা, মানুষের শোয়ার জায়গা থাকবে না, ঘর বাড়ি করার জায়গা থাকবে না। আর একটা সমস্যা, যেই খাবার আমাদের দেশে উৎপাদন হয়, বাহির থেকে ইম্পোর্ট হয়, বাহির থেকে যেই খাবার গুলো আসে ওই খাবার আমাদের দেশের খাবার, যখন এই খাবারের সংকুলান হবে না, মানুষ খাবারের কষ্ট পাবে। এই জন্য একটা চিন্তা ভাবনা করে এই আইন জারি করে দেওয়া হলো যে ছেলে সন্তান সবাই যেন একটু কম কম নেয়, একটা অথবা দুইটা, তবে একটা হইলে ভালো হয়। এই কথাটা আমি প্রথম বললাম না, আপনারা আগেও শুনেছেন? হ্যাঁ, এই কথাটা মানুষের ভালোর জন্য বলেছেন। রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলতেছেন দুনিয়ায় যত মানুষ আসবে, মানুষ কানা হোক, খোরা হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, যত প্রকারের মানুষ দুনিয়াতে আসবে, এই সমস্ত মানুষের খাবারের দায়িত্ব কার? এই সব মানুষের খাবারের দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষের খাবারের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। দুনিয়ায় যত প্রকারের মানুষ আসুক, যত প্রকারের খাবার খাক, সব প্রকারের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক যুগে যুগে পরিবর্তনশীল খাবার তোমাদেরকে খাওয়াবো। আমাদেরকে পরিবর্তনশীল খাবার, এক সময় মাছ
একেবারে কমে দেখতে লাগলো, মাছ কমতেইছে। আমরা শুনছি মুরব্বীদের কাছে তারা মাছ খাইছে অপরিমাণ, মাছ তো কমে যেতে লাগলো। এখন বাজারে গেলে মাছ পাওয়া যায় না। আল্লাহ পাক মেহেরবানি করলেন যে পাঙ্গাস মাছ পাঠাই দিল, সারা বাংলাদেশের মধ্যে পাঙ্গাস মাছ আসার পর মানুষের চাহিদা ও পাঙ্গাসের প্রতি বাড়াই দিয়ে অন্য মাছের কথা আর খবর নাই। যদি পাঙ্গাস না আসতো মানুষ খাইতো কি? হ্যাঁ, কই মাছের দাম 1 কেজি কই মাছ বর্তমান 200 টাকা চাষের, এটা 2000 টাকায় মানুষ খাইতো, খালি বড় লোকরা খাইতো। গরুর গোস্তের দাম বেড়ে গেছে, আরো যদি বাড়ে তাহলে দেখবেন ওষুধ খাওয়ার জন্য মানুষ গরুর গোস্ত কিনে আনবে, যদি বাড়তেই থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গরুর গোস্তের দাম বেড়ে গেল তখন আল্লাহ পরিবর্তনশীল খাবার পোলট্রি মুরগি পাঠিয়ে দিলেন। হ্যাঁ, অভাব আছে খাবারের, পর্যায়ক্রমে দেখবেন খাবার আসতেই থাকবে, ছোট ছোট বই একেবারে কম হয়ে গেছে, গ্রামগঞ্জে বই পাওয়া যায় না, আল্লাহ বড় বড় বই পাঠাইছে, পরিবর্তনশীল খাবার, এটা কোরআনের কথা। দেখবেন পৃথিবীতে যখন যে অবস্থায় হয়, আরেকটা বিষয় হলো যে আমরা বলি মানুষ বাড়লে খাবারের অভাব দেখা দিবে, আল্লাহ প্রমাণ করে দিছে খাবারের কোনো অভাব হবে না। বাংলাদেশের মানুষ 16 কোটি মানুষ যেখানে খাবার খাইছে, আমাদের পাশের একটা রাষ্ট্র মিয়ানমার সেখান থেকে 8 লক্ষ মানুষ আসছে। আমাদের দেশের সরকারকে মুসলমান হিসাবে দাবি করা হলো, ওই ভাইদেরকে আমাদের দেশে আনেন, তারা খুব ক্ষতিগ্রস্ত, নাফ নদী পার হয়ে আমারই ভাই কলিদার টুকরা ভাই মুসলমান, যেখানে একজন মুসলমান থাকবে সেখানে কালিমার পতাকা উঠবে, আল্লাহর রাসূলের আল্লাহর আহ্বান সেখানেই আযান হবে। পাশে মিয়ানমার তারা কত কষ্টে নির্যাতনের বর্ণনা দিব না সবাই জানেন। 8 লক্ষ মানুষ সরকারি পরিসংখ্যানে, এর চেয়ে বেশি আরো 4 লক্ষ 12 লক্ষ মানুষ 3 বেলা করে খাইছে। আমাদের প্রধানমন্ত্রীকে যখন বলা হলো তখন তিনি বললেন যে আমরা তো 3 বেলা খাই, প্রয়োজনে 1 বেলা না খাবো, তবুও ওই মুসলমানদেরকে ছোট্ট একটা বাংলাদেশে অবশ্যই টাকা দেবো, আসতে বলো তাদের। এখন বাংলাদেশের কোন মানুষ একত্র ওই রোহিঙ্গাদের জন্য না খাইয়েছিল? কেউ কি 2 অক্ত খায় যে না আমি 1 অক্ত কম খাই, এই 1 অক্ত রোহিঙ্গাদের জন্য পাঠাই দিই ফিলাক্স লোড করে, হইছে না কিরম কোনো কিছু? কি ভাই জোরে কথা বলেন, হইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু শুধু প্রতি মানুষ নয়, সারা বাংলাদেশের মধ্যে জন্মগতভাবে যত মানুষ বসবাস করবে সমস্ত মানুষের খাবারের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন ওই 8 লক্ষ মানুষের সাথে রেজিস্টার হবে 8 লক্ষ, আরো গোপনে আসতে 4 লক্ষ, এই 12 লক্ষ মানুষ 3 বেলা খাবার খাইতেছে। বাংলাদেশে খাবারের কিন্তু এখন টান নাই, এমন হয় নাই যে বড়ই কিনবার যে পাওয়া যেতেছে না। কি ব্যাপার ভাই, বড়ই পাওয়া যায় না কেন? রোহিঙ্গারা খেয়ে ফেলেছে, কেন হয়েছে ভাই? এমন হয় নাই যে মাছ পাওয়াই যেতেছে না, পাঙ্গাস মাছ সব চলে গেছে, কেছে পাঙ্গাস মাছ ভাই পাওয়া যেতেছে না, রোহিঙ্গারা সব খেয়ে ফেলেছে। এটা রোহিঙ্গাদের জন্য আপনারা প্রতিদিন 1 কেজি কিনতে, এখন কিনতে হবে 1/2 কেজি, আর ওই 1/2 কেজি রোহিঙ্গারা খাবে, এরকম কি হয়েছে ভাই? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, কান খুলে শুনে রাখো,
তোমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আখিরাতের প্রতি তোমাদের দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে খাদ্যের ব্যাপারে তোমাদের কোনো ভয় নাই। ওয়ার সুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাদ্যের ব্যাপারে তোমরা কোনো চিন্তা ভাবনা করিও না। লা ইয়াহতাসিব ও মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ, বিশ্বাস স্থাপন করে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে ওই ব্যক্তির খাদ্যের কোনো অভাব নাই, ওই ব্যক্তির খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, আর আমি আল্লাহ তার এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করব যে ওই ব্যক্তি কখনো জানেও না, তার ধারণার মধ্যেও ছিল না, এমন জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খাবারের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ, এমন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করব জানবেও না আল্লাহ রাব্বুল আলামিন। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেকে আলোচনা করেছেন। আমরা আল্লাহর প্রতি যেমন ধারণা করি, আল্লাহ আমাদের প্রতি ঠিক তদ্রূপ ব্যবহার করেন। আমরা যদি বলি আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারেন, আল্লাহ আমাদেরকে খাওয়াবে, আল্লাহ যদি আল্লাহর প্রতি আমরা যদি বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারেন না, আল্লাহ খাওয়াবেন তবে সম্মানের সহিত খাওয়াবেন। কারণ পৃথিবীতে আপনি দেখবেন যখন বিবাহের বরযাত্রী যায়, কোনো বাড়িতে কোনো মেহমান আসে, শিয়াল কুকুর বিড়াল তাদের জন্য ভালো একটা খাবারের বাজেট হয় মেহমানদের সাথে, কি হয় কি না, মেহমানদের সাথে মেহমানদের জন্য একটা খাবারের বাজেট হয়, সাথে বাড়ির শিয়াল কুকুরের জন্য একটা ওরকম বাজেট হয় নাকি? বাজেট হয় না, বাজেট হয় না। এই মেহমানদেরকে ওসিলা করে তাদের অবশিষ্ট খাবার শিয়াল কুকুরে খায়। এখন যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ পাক তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন, পৃথিবীর সমস্ত মানুষে খায়। এখন একটা বাড়িতে বিবাহ অনুষ্ঠান, জামাই আসলো, এই জামাই জামাইকে অসিনা করে এই সবাই খাবার খাবে, কি বলেন, এই সবাই খাবার খাবে, জামাই বেশি খায় না সাথে যারা আসে তারা বেশি খায়? দেখছেন পৃথিবীর অবস্থা, জামাইরা না খাইয়ে মরে যায় কিন্তু সাথে যারা বরযাত্রী আছে তারা জম্মের খাওয়া খায়। কি পৃথিবীর সে অবস্থা হয়েছে না, যে মুসলমান আজকে না খায়, অসহায় অবস্থা। কমলাপুর রেজিস্টারে যাবেন, যারা ইস্তেমায় গেছেন রোডের মধ্যে দেখবেন কত যে অভাব, আর তারা আজকে জামাইরা ঘুমায় রয়েছে রোডের ভিতরে, বালিশ নাই কিছু নাই, অথচ বরযাত্রীরা জম্মের খাওয়া খাইয়া আটতলা দশতলা বিশতলা বিল্ডিং এর উপরে শুয়ে রয়েছে। কষ্ট পাইতেছেন ভাই, কষ্ট পাইতেছেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহ পাক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আমার প্রতি মানুষ, আল্লাহর প্রতি মানুষ যে রূপ ব্যবহার করে আল্লাহ পাক মানুষের প্রতি সেই রূপ ব্যবহার করেন, যেই রূপ ধারণা করে ওই রূপ ব্যবহার করেন। আমরা নাম শুনেছি আল্লামা সাব্বির আহমদ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, বিরাট এক কাফেলা নিয়ে মক্কা শরীফের দিকে হজে যাইতেছিলেন, পায়ে হেঁটে কিছু দূর যাওয়ার পর কাফেলার সাথীরা এসে আমির সাহেবকে বলতেছে, হুজুর কাফেলার পানির ব্যবস্থা নাই, পানি শেষ হয়ে গেছে। আমির সাহেব বলতেছে এই সময় পানি শেষ হয়ে গেছে, মরুভূমি এলাকা, মাঝে মাঝে কিছু বাগান আছে, তো তিনি চিন্তা করলেন আর ওই সময় বাগানের মধ্যে কিছু নলকূপের ইন্দারার ব্যবস্থা করা হতো,
কুদরত কি তামা শাহ মদিনা কি গলি মে জান্নাত কি নমুনা কে মদিনা কি গলি মে অমায়া শেখ জিদার মোলা ইশকে নিরালা অমায়া শেখ জিদার মোলা ইশকে নিরালা এ জুমলা জাহান এ জুমলা জাহান জিসকো তাজাল লিসে উজালা আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম পৃথিবীতে অনেক কুদরত দেখালেন অনেক কুদরত দেখাইছেন আমাদের যদি একিন থাকে আমাদের যদি বিশ্বাস থাকে আমাদেরকে খাওয়ানোর মালিককে এই বিশ্বাসটা আমাদের যদি থাকে তাহলে আমাদের কোনো খাবারের অভাব হবে না খাদ্যের অভাব হবে না আল্লাহ রাসূলকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আল্লাহর কাছে একবার দোয়া করেন মুসলমানদেরকে আল্লাহ ধনী বানায় দাও সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা স্বর্ণের খনির মালিক হয়ে যাবে তেলের খনির মালিক হয়ে যাবে সব কিছুর মালিক হয়ে যাবে একমাত্র মুসলমানরা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জীবন ব্যবস্থায় মুসলমানদের জীবন ব্যবস্থা কেমন হলে আপনি খুশি আল্লাহর রাসূল বলেন আমি একদিন এক অক্ত খেয়ে থাকবো আর এক অক্ত না খেয়ে থাকবো যে অক্ত আমি খানা খাবো এই অক্ত আমি আল্লাহর কাছে আল্লাহর দেওয়া রিজিকের শুকরিয়া আদায় করবো আর যে অক্ত আমি না খেয়ে থাকবো ওই অক্ত আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে আমি ধৈর্য ধরবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জমিন দান করেছি আমি তোমাদেরকে আসমান দান করেছি আমি তোমাদেরকে বৃষ্টি দান করেছি আমি বৃষ্টির থেকে রিজিক উৎপাদন করি আমি তোমাদেরকে এই পৃথিবীটা দান করেছি রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ পাক নিয়েছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজআলু লিল্লাহি আমি যে কথাগুলো বললাম সব কিছু জানা শোনার পরে আগে যে কথাগুলো আল্লাহ আলোচনা করলেন বলতেছেন ওই সব কথাগুলো জানা শোনার পরে আমি আল্লাহর সমকক্ষ তুমি কোনোদিন কোনো আমি আল্লাহর সমকক্ষ কাউকে বানায়ও না বানান যাবে নাকি আল্লাহ পাক শেষে ফিনিশিং দিয়ে দিচ্ছেন যা আমি আল্লাহ সমকক্ষ কেউ হতে পারে না তোমরা আমি আল্লাহর সমকক্ষ কেউ বা কাউকে বানাবে না আল্লাহর সমকক্ষ বানানো শেখ কথা কি বলেন আল্লাহর সমকক্ষ বানানো শেখ এই শেখ অনেক প্রকার আছে এক প্রকারের শেখের আলোচনা করে আমি শেষ করব এক প্রকার শেখ হলো আমলি শেখ আমলের মাধ্যমে আল্লাহর সাথে শেরেক করা হলো এক প্রকারের শেরেক যেটা আমরা আমলের মাধ্যমে শেরেক করি কি আমরা হলো সেজদা জানা আছে সবাই বিবাদ ঠিক কি না এই দুই বাবার থেকে আমাদের খুব হেফাজত থাকতে হবে যুবক ভাইদেরকে হেফাজত থাকতে হবে আর যারা বিভিন্ন জায়গায় হাত দেন মুরিদ হন ঠিক আছে কারণ মুরিদ হওয়া আপনার প্রয়োজন আছে একা একা ঘরে বসে যদি হাফেজ হওয়া যেত তবে তো মানুষ মাদ্রাসাই যেত কি বলেন আচ্ছা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ হয়েছে এ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে ঘরের ভিতরে বসে হাফেজ হয়ে গেছে একদম একজন উস্তাদের কাছে গেছে ভালো মানুষের কাছে যাওয়া যাবে তাদের কাছে অনুসরণ করা যাবে তাদের
পথে মতে চলা যাবে। তো আল্লাহ পাক বলেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদাও ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর সমকক্ষ, তোমরা কাউকে বানায়ো না। যুগে যুগে সমস্ত নবীদেরকে আমি পাঠাইলাম, হুজুরের নিয়ে আসে যুগে যুগে আমি নবী পাঠাইলাম, সমস্ত নবীগণ এই এই এক কথার উপরে দাওয়াত দিয়েছেন। পৃথিবীতে আজকে দাওয়াত অনেক রকম চলছে, দাওয়াতের অনেক ভাগ আছে, কিন্তু 1,24,000 313 অথবা 15 জন নবী এবং রাসূল পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সমস্ত নবীদের দাওয়াত ছিল এক। সমস্ত নবীদের দাওয়াত কি ছিল? সব নবীদের দাওয়াত ছিল এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। সমস্ত নবীদের দাওয়াত ছিল এক। আমি যাদের উপরে নবী পাঠাইছি সমস্ত নবীরা এক কথার দাওয়াত দিয়েছেন। সব নবীগণ এসে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল আল জান্নাহ। আমাদের নবীজি দুনিয়ায় আসার পরে এই কথাই দাওয়াত দিয়েছেন, তিনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্নাহ। যে ব্যক্তি একবার পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। ওয়ান্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু হারামাল্লাহু আলাইহি নার। যে ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল হিসেবে আমি মেনে নিলাম, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য জাহান্নাম হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাগুলো আলোচনা করলাম, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে এই কথাগুলোর উপরে চলার আমল করার তৌফিক দান করুন।